নমস্কার। আমাদের রাজ্যে কুমারঘাটে রথযাত্রা, জগন্নাথ দেবের ফেরত রথযাত্রার দিনে যে দুর্ঘটনা হয়েছে সেটা অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক। অন স্পট 6 জন মারা গেছেন আর কৈলাসহর হাসপাতাল নিয়ে যেতে 1 জন মারা গেছেন, টোটাল 7 জন। এখন জিবিএ হাসপাতালে এবং কৈলাসহর মিলে 16 জনের মতো আপনার চিকিৎসাধীন আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিহতদের জন্য 2 লাখ টাকা করে উনি ঘোষণা করেছেন, অনুদান দেবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি 4 লাখ টাকা করে বলেছেন যে তাদের পরিবারকে দেওয়া। আর প্রধানমন্ত্রী মোদিজি প্রত্যেক পরিবারকে যারা আহত হয়েছে 50,000 টাকা করে তার ঘোষণা টাকার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন দেবেন এবং যারা নিচে আছে 7 বছর দিয়েছে তাদের 74,000 টাকা। সো ফার মাই নলেজ গোস অ্যাকর্ডিং টু নিউজ পেপার। আমি বলবো এখন ডিএমডি এনকোয়ারি হচ্ছে ঘটনাটা অত্যন্ত দুঃখজনক এবং ত্রিপুরাজ্যের কেন ভারতবর্ষে কোথাও এই ধরনের রথযাত্রা হয়নি। রথ বানানো হয় আমাদের সনাতন ধর্ম মতে, রথটা হবে নিম গাছ দিয়ে তৈরি হবে, লোহা দিয়ে, লোহার রড, লোহার সরঞ্জাম দিয়ে রথ। এই মনয় মানে সত্য ত্রেতা দাবর কলিযুগে এই মনে হয় প্রথম এই রথ, যে এই রথ যে 7 জন লোকের প্রাণ নিয়ে গেছে, 16 জনের মধ্যে অনেকে পঙ্গু হয়ে যাবে। আমরা দাবি করছি যারা মারা গেছে তাদেরকে আর্থিক সাহায্য দিয়েছেন, এবং আমরা বলবো আর্থিক সাহায্যটা তাদের যাতে পুরো চিকিৎসা সরকারি খরচে করা এবং যে অনুদানটা দেবে এটা উপরন্ত। আর যে 7 জন মারা গেছেন তাদের পরিবারকে 1টি করে সরকারি চাকরি দিতে হবে। আর এই যে ঘটনা এটা কিন্তু দুর্ঘটনা যদিও, কিন্তু এটা একটা ষড়যন্ত্র। আমি বলবো ডিএমকে দিয়ে যেখানে তদন্ত হচ্ছে এটাতে প্রকৃত তথ্য উঠে আসবে না। প্রকৃত যারা কালপিট তাদেরকে বের করতে হলে আমরা দাবি করছি যে এটা একটা জুডিশিয়াল এনকোয়ারি হওয়ার জন্য দাবি করছি। একজন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে একটা কমিশন গঠন করে এটা তদন্ত করার জন্য দাবি রাখছি। আর প্রত্যেক পরিবারকে যারা মারা গেছে 7 জন 1টি করে সরকারি চাকরি, বিনা পয়সা যারা হসপিটালে আছে বিনা পয়সায় চিকিৎসা, আর যারা আছেন তাদের মধ্যে যদি কেউ পঙ্গু হয়ে যায় কাজ করতে না পারে তা